हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल दीपस ब्लॉगे। नतून एक वीडियो साथे तुम्हारे अनेक वेलकम। आज सकाल सकाल रान्नाघरे चले कारण मैंने हाउसवाइफ किन्तु सकाल शुरू है किन्तु प्राय रान्नाघर दिए, तो से कारण रान्नाघर आज के तुम्हारे दादा भाईर जन्य भात भाजा टिफिन बना। टिफिन बनाते बनाते एकदिगे देखो मैंने एकटूखानी चाओ खेये नेब, मैंने 8:20 मतो एखन बजे, तो आमी चाटाओ खेये नेब दुटो बिस्कुट दिए। तोजो एखनो ओठेनी आर भात भाजाओ किन्तु प्राय शेष। ओई जो आवाज़ पाच्छि तोजो एखन उठे पड़ेछे, तो उठे पड़ेछे ओई देखो एखनो किन्तु मोटामुटी प्राय घुम घुमी चोख आछे। मा ओके निये एकटुखानी बाइरे दाड़ी माने एकटुखानी घुमटा भांगानोर चेष्टा करछे। आर आमादेर जे दुटो मीट माने टिया पाखी आछे तोता आर मिठू, तादेरके देखिए माने तोजोके एकटु घुमटा भांगानोर चेष्टा करछे। एरपर तोजो ब्राश करबे और तुम्हार दादा भाई तो बैरिए जाए, से कारण तुम्हार दादा भाई टिफिन तो एख गुछिए दी। माँ ओके नहीं दाड़ी थकुक और तुम्हार दादा भाई टिफिन गुछिए दी। ये टिफिनटार मध्य एटाई तुम्हार दादा भाई दोपुरे खा और भात भाजार साथे तो कि देवा जाए ना, से कारण और किचू ने भात भाजाटा डिम पेज काचा लंका दिए कर सरकम कि दी एक ओपर दिए गोलमरीच दिए दिए। तो तुम्हारे साथ एक दिन शेयर करब जो कीभव भात भाजाटा करी। तुम्हारा सबाई भात भाजा खाओ जानी ना, हमें जब करी से तुम्हारे एक दिन शेयर करब। तो यह तुम्हार दादा भाई टिफिन दिए दी और कि बोल तो एन जो दीची एट कुरोई गरम खबर क्योंकि दोपुर बेलाओ जे टाइमे खा से टाइमे खबर हो जाए एकदम ठंडा, क्योंकि एतटा दूरे जे काजे जाए दोपुर बेला गए ओके खबर पहुँचे दिए आसब से सम्भव ना। আর যতই আমি শুকনো খাবার দিই না কেন আমি কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে করে বেঁধে দিই, কেন বলো তো? নালে না ধরো ট্রেনে 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 বাসে করে জার্নি করে যায়, যদি কোনো সময় বাই চান্স টিফিন গায়েটা লুজ হয়ে মানে ব্যাগের মধ্যে খাবারটা পড়ে গেল তো কি মানে একটা বাজে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, খেতে পারবে না। সে কারণে আমি ওরকমই করে দিই। তো জলের বোতলটা দিয়ে দিই একদম, তো দাদা ভাইয়ের ব্যাগটাকেও আমি রেডি করেই দিলাম। আর বাথরুমে মা এখন তোজোকে নিয়ে গেছে হচ্ছে দাঁত ব্রাশ করাতে, আর তোজো দেখছো এখন একা একা ব্রাশ করে, মানে ও এখন একটু একা একা ব্রাশ করতে চায়, ও এখন কেউ ধরলে মানে ধরতে দেয় না। তো এখন একা একা ব্রাশটা করে নিই, ততক্ষণে আমি ওর খাবারটা রেডি করি, মানে ওর দুধটা গরম করে মানে জাল দিয়ে নিই। আর তোজো কিন্তু এই যে গরুর দুধ খায়, রোজ সকালবেলা আমাদের বাড়িতে একজন আসে গরুর দুধ দিয়ে যায়, তো সেটা খায়ও। ও মাঝে মাঝে আবার গরুর দুধ যদি না দিয়ে যায় বাকি সেদিনও প্যাকেটের দুধও খায়। তো তোজোর একদিন আমি কি খাবায় না খাওয়া একদিন ফুড রুটিন আর ডেলি রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এবার খাবার দাবারগুলো মানে তোজোর খাবার রেডি হয়ে গেলে এবার আমি তোজোকে খাওয়াতে বসে গেলাম। কি বলো তো ও মানে এখন মোটামুটি ওই দেখো তোমাদেরকে দেখে আবার গুড মর্নিং বলছে তোজো, আর এখন মোটামুটি 9টা মতো বাজে। তো তোজোকে আমি এখন খাওয়াতে বসে গেছি আর তোজোকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করি, আমি ওকে একটু পড়িয়েও নিচ্ছি কারণ ও তো স্কুলও চালু হবে না, 6-7 মাস বাকি রয়েছে। তো আমি না এখন থেকে ওকে একটু অভ্যাস করাই পড়তে বসানো, পড়তেও বসে রোজই বসে সন্ধ্যাবেলা করে তোমরা দেখো। তো আজকে একটু ভাবলাম সকালবেলা হাতে সময় আছে, তো ভাবলাম একটু সকালবেলা 1 ঘন্টা ওকে একটু পড়িয়ে নিই, তো সে কারণে আমি ওকে একটু পড়তে বসাচ্ছি পড়তে বসিয়েছি। দেখো আমাকে বেশ কী একটা বেশ বলছে, সে কারণে আমি আবার তোমাদের দিকে তাকালাম। আর এই যে টেবিলটা, ও একটা বার্থডেতে এটা গিফট পেয়েছিল টেবিলটা, ও টেবিলটার মধ্যে উঠে বসে পড়াশোনা করতে মানে ও পছন্দ করে, ও নিচে বসে টেবিলে বই রেখে পড়বে না, ও টেবিলের ওপর উঠে বসে টেবিলে বসে পড়বে। তা আমি বললাম ঠিক আছে চল যেমন করেই হোক তুই অন্তত বই তো পড়, আর কিছু চাই না। তো তোজোকে এদিকে পড়াতে পড়াতে মার না হাতে, মা বলছে আমার না খুব হাতে ব্যথা করছে রে পিউ। আমি বললাম তাহলে একটু যোগা করে নাও, হাতে ব্যথাটা তাহলে একটু কমে যাবে। তো মা এদিকে একটু যোগা করছে আর তোজো যেই দেখেছে ঠাম্মিকে যোগা করতে, ও নিচে নেমে ও মার সাথে যোগা করা শুরু করে দিয়েছে। তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ, ও দেখো মার মতো করে চেষ্টা করছে কীভাবে যোগা করতে হয়। আর আমি মোটামুটি তোজোর এখন পড়া কমপ্লিট হয়েই গেছে, আর আমি এবার কী করবো তোজ মানে বিছানাটা ঘরে তুলে নেব। আমি তোজোকে পড়িয়ে নিলাম আগে, এবার ঘরে বিছানাটা তুলে নেব। আমি একটু বেলা করেই বিছানাটা তুলি সব কাজবাজ সেরে, তো বিছানাটা গুটিয়ে গাটিয়ে নিই। আর আমি না রাত্রিবেলা আজকে বিছানার চাদরটা একটু পাল্টাবো, কেন বলো তো কালকে আমাদের বাড়িতে দুজন মানে লোক আসবে আমাদের আত্মীয়, তো সে কারণে আমি বিছানার চাদরটাকে একটু পাল্টে নেব সেটা রাত্রিবেলা। আর তোমাদেরকে তখনই বলবো যে কে আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে? তো ভিডিওটা দেখো। কি গান একটা করছিল ওটা শুনিয়ে দাও তো। কিছু বাজি কিছু বাজা
ধরে না। ধরতে 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 তো এদিকে আমি সকালে টিফিনটাও নিয়ে চলে এসেছি, ওই যে রুটি নিয়েছি, আর এটা না কালকের ছিল জানো, কালকে রাতে রুটি তরকারি নিয়েছি, আর হচ্ছে যে ভাত ভাজা করেছিলাম ওটা দেখলে ওই ভাত ভাজাটা নিয়েছি, তো এই দিয়ে খেয়ে নেবো। আর এদিকে দেখো তোজো খেলছে, আমি না আগে মাছটা ফ্রিজ থেকে বার করে রাখি, কারণ আজকে শুক্রবার মাছটা করে নেব, কারণ কালকে শনিবার, কালকে শুধু তো মাছ খাওয়া যাবে না, আর ওই কারণে আগে মাছটা বার করে নিই, বার করে আবার ভেজাতেও হবে কারণ বরফালা থাকবে, তো সে কারণে। আর মা না দেখছিলাম আমি সবজি কাটছিল, কী করবে জানি না, কালকে তো বাবা বেশ অনেক রকম কিছু সবজি এনে দিয়েছিল, ভেবেছিল শুক্তো করার জন্য, তো জানি না মা কিসের জন্য কাটছে, তো যাই আগে। এই যে মা সবজি কেটে রেখেছে, আর এই মাছটাকেও আমি জল দিয়ে একটুখানি ধুয়ে বরফগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম। আর মা দেখো প্রায় অনেক রকম সবজি কেটেছে, আমি প্রথমে মাকে বলেছিলাম মা এটা কি তুমি শুক্তো করবে, মা বলছে না শুক্তো করবো না, মানে সব রকম সবজিতে একটা পাঁচমিশালি তরকারি করবো। তাহলে আমি ঠিক আছে চলো এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে দেখো আমি একটুখানি আজকে বেসন মাখবো, কিছুই করা হয় না নিজের জন্য কোনো সময়, তো ভাবছি এদিকে রান্নাটাও হোক আর নিজের একটু যত্নও নিয়ে নিই, তাই জন্য একটুখানি কিছুই দেবো না এর মধ্যে, শুধু বেসন দিয়ে মানে একটু জল দিয়ে জাস্ট হালকা করে গুলিয়েছি, সেটাই একটুখানি মেখে নিচ্ছি মুখে। আর ওদিকে কিন্তু আমার রান্না হয়ে রান্না মানে হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, তরকারি হচ্ছে, ওদিকে কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে ভাবলাম কি একটুখানি মানে বেসনটাকে একটু মাখি, মেখে তারপর যা কাজ করার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তরকারিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস তো আমি করিনি, যেটা মেইন জিনিস ভাত বসানো সেটাই তো বসাইনি, তো এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন মোটামুটি ধরো 12টা মতো বাজে, 12টা সাড়ে 12টার মতো বাজে, তো এদিকে আমি ভাতটার জন্য চালটা নিয়ে নিচ্ছি। আর তোমরা বলবে যে বস্তার মধ্যে চাল রেখেছো, কোনো কৌটো ফোটো নিয়ে ঢেলে রাখতে পারে, হ্যাঁ কৌটো রয়েছে কিন্তু ওটার মধ্যে কি ঢালা হয়নি, এটা নতুন বস্তা খোলা হয়েছে, তো তো কদিন কি বলো তো এইটা থেকেই নিয়ে নিয়ে রান্না করা হচ্ছে, কৌটো কেন থাকবে না, অবশ্যই আছে। আর এদিকে তোজোকে মা স্নান টান করিয়ে দিয়েছে, ও একদম পরিষ্কার করিয়ে দিয়েছে, আর আমি তো মাছের ঝোলটা রান্না করছি, মাছ টাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের পেঁয়াজ রসুনের রান্নাটা থেকে আদা জিরে বাটার রান্নাটাই না ভালো খাই, অনেকে না মানে অনেক রকম খায়, অনেকে পেঁয়াজ রসুন সব রান্নায় দেয়, আমি অত বেশি রান্নায় পেঁয়াজ রসুন দিই না, আমি আদা জিরে বাটা দিয়ে নর্মাল করেই রান্নাটা করি। আর এদিকে তোজো একটু বিরক্তি টাইপের করছে, মানে একটু ঠাকুমা ঝুলি দেখবে বলে, তো মা বললো তাহলে একটু চালিয়ে দে টিভি, মোবাইল টিভিতে একটু ইউটিউবে চালিয়ে দে, তো সে কারণে ওকে আমি একটু ঠাকুমা ঝুলি চালিয়ে দিচ্ছি, আর ও দেখুক বসে বসে, ততক্ষণ আমি রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা ওর মুছে নিই, মুছে টুছে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর কদিন বৃষ্টির কারণে জামাকাপড় না খুব একটা ভালো শোকায়নি, বেশিরভাগই জিনিস জামাকাপড় ভেজা ভেজা ঘরে ছিল, তো দেখো এখন একটু রোদ উঠেছে বলে সব বাইরে বার করে দিয়েছি, স্নান টান করে চলেও এসেছি ঘরে, স্নান টান করে চলে আসার পর এই যে ঘরে মা আজকে অনেকটাই ফুল লেগেছে আমার জন্য, তো ঠাকুরকে এবার পুজোটা করে নিই। অনেক রকম এই যে ওই সাদা ফুল আর লাল ফুলগুলো, মানে কলকে ফুল আর টগর ফুলগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের ফুল, আর বাদ বাকি বেলপাতা, তুলসী পাতা, জবা ফুল এগুলোকে, এগুলো হচ্ছে মানে বাবা রোজই রোজেরটা রোজ কিনে নিয়ে আসে ফুল, তো আমি তাড়াতাড়ি করে আগে পুজোটাকে করে নিই। আর এদিকে আমি পুজো টুজো মানে পুজো টুজো কমপ্লিট করে তারপর তোজোকে খাইয়ে দিয়েছি, তোজোকে খাওয়ানোর পর মা আর আমি এবার খাবো, বাবা ওদিকে খেয়ে খাচ্ছে, মা আর আমি খাবো। মা এই যে মা মাছটা ঝোলটা যে রান্না করেছি, দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসছে, মাছটা ঝোলটা যে রান্না করেছে ওই মাছটাই মা দিয়ে দিচ্ছে আমাকে, বেড়ে একটা মাছের মাথাও দিয়েছে, কারণ আমি মাছের মাথা ভালো খাই সে কারণে দিয়েছে। আর কি বলে আর এটা কী মাছ বলো তো, এটা কিন্তু ভাঙর মাছ, এটা আমি নাম জানি না, তখন তোমাদেরকে বলতে পারছিলাম না বলে, এখন বাবা এসেছে বল জিজ্ঞেস করেছি, এটা হচ্ছে ভাঙর মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার দুখানা লেবু ছিল অনেক দিনের আনা,
তো মা বলল এখন ঘুমিয়ে পড়লে তো যে উঠবে মোটামুটি ধরো সন্ধ্যের কাছাকাছি, এবার সন্ধ্যাবেলা তো ফলের রস খেতে নেই, সে কারণে মা বলল তাহলে এখন একবারে লেবু রসটা খাওয়া খাই, তারপরে ওকে ঘুম পাড়াবি। সে কারণে আমি লেবু রসটা বানাতেও চলে এসেছি। আর লেবুগুলো না মাঝখানের মানে শিরাগুলো এতটা শক্ত ছিল না, মানে ভালো করে যে চিপবো সেটাও যাচ্ছিল না, আমাকে দু হাত দিয়ে জোর করে চিপতে হয়েছে। তো যাই হোক, ফটফট করে লেবু রসটা বানিয়েও নিলাম। লেবু রসটা বানিয়ে এবার তোজোকে খাইয়েও দিচ্ছি। খাওয়ানো টানো হয়ে গেলে মোটামুটি এখন দাঁড়ো ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 3টে মতো বাজে, তো এখন হচ্ছে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটুখানি শোবো তোজোকে নিয়ে আমি। মাও ওদিকে একটু শোবে, কারণ এখনও কাজের দিদিটার আসতে মোটামুটি 4টে বাজে। তাই বললাম এক এক দেড় ঘন্টা 1-8 ঘন্টা আমার হাতে সময় আছে, তো তুমি একটুখানি শোও তারপর উঠবা। এই যে ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবেলা, তো যে হচ্ছে একটা মিষ্টি খাবে, মা বললো ওকে একটা মিষ্টি খাইয়ে দিই, আমি সন্ধ্যে দিতে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, যে মিষ্টি খাওয়াতে এসেছি। আসলে আমার আজকে মামা শ্বশুর এসেছিলো এই বিকেলবেলা, তো মামা শ্বশুর আসাতে মামা শ্বশুরও মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমাদের বাড়ি থেকে ওনাকে দেওয়ার জন্য মিষ্টি এনেছিলো। তো সেইখান থেকে তোজো একটা রসগোল্লা খাচ্ছে, আর মামা শ্বশুর যে মিষ্টিটা নিয়ে এসেছে ওটা হচ্ছে অন্য মিষ্টি, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো মিষ্টি ফিষ্টি খাইয়ে দিয়ে মাও দেখলাম ঠাকুর দিয়ে নিচে নেমে এসছে, আর বাবাকে কিন্তু আমি আগেই মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি, কারণ মেখে দেওয়ার মতো অতটা সময় বাবার কাছে নেই, বাবার না একটু তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে, সে কারণে বাবাকে ওটা দিয়েছি। আর আমি একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মানে মুড়িটা মেখেছি, এমনিতেই চানাচুরটাও ঝাল, তার মধ্যে একটু লঙ্কাটা না দিলেই হতো, কিন্তু আমি যে দিয়েছি কিন্তু খাওয়ার সময় যে আমার এত ঝাল লেগেছে সে আর বলার না, আমার মার দুজনেরই। এবার কি করবো, আর দিয়ে দিয়েছি তো আর কিছু করার নেই, তো যাই হোক এটাই খেতে হবে। তো আমি এই মুড়িটা মাখিয়ে নিচ্ছি, আর মামা শ্বশুর এসেছিলো একটা বিশেষ কারণে, সেটাও তোমাদেরকে আমি বলবো পরে। তো এই যে মুড়ি ঠুড়িগুলো মাখানো হয়ে গেল, এবার হচ্ছে আমি তোমাদেরকে তো এবার হচ্ছে আমি তোমাদেরকে বলি যে আমি বিছানার চাদরগুলো কেন পাল্টাচ্ছি, আর কালকে কে আসবে। কালকে আসবে আমার বড় পিসি শাশুড়ির ছোট মেয়ে, উনি হচ্ছে ওনার মেয়েকে নিয়ে আসবে। কেন বলো তো, মানে জায়েম্বু মানে আমার তো ননদ হয় সম্পর্কে, তো জায়েম্বু হচ্ছে মানে অফিসের কাজ একটু বাইরে যাবে দুদিনের জন্য, তো ফ্ল্যাটের মধ্যে মেয়েকে নিয়ে একা থাকতে একটু ভয় ভয় পাচ্ছে সে কারণে। আর আমার শ্বশুর হচ্ছে মামা হয় ছোটো মামা, তো এই কারণে মামা শাশুড়ি মাকে ফোন করে বললো যে মামি আমি আসবো, তো মামা শাশুড়ি বলছে হ্যাঁ চলে আয়, তো সেই কারণে আসবে কালকে আমার ননদ আসবে, সেই কারণে হচ্ছে আমি একটু বিছানা চাদর মাদুরগুলোই করছি। আর এইদিকে দেখবে তোজোর পাপাও আমার হাতে হাতে কাজ করছে একটুখানি, ও করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের কাছে এইটুকুনি যাওয়া আর কিছু না।